সাম্প্রতিক সময়ে আবারও নতুন করে আলোচনায় আসছে কেএনএফের নাম। সম্প্রতি জেলার রোয়াংছড়ি ঘুরতে আসা দুইজন প্রবাসী পর্যটকের অভিযোগ, তাদের কাজ হতে বালুপাহাড় এলাকা হতে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয় কেএনএফ সদস্যরা। এ বিষয়ে রোয়াংছড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন। তাদের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত নেমেছে রোয়াংছড়ি থানা পুলিশ। এরই প্রেক্ষিতে এলাকায় টহল জোরদার করে সেনাবাহিনী। বৃহস্পতিবার 11 জানুয়ারি সকালে নিরাপত্তা টহলকালে রোয়াংছড়ি হতে 3 কিলোমিটার দূরত্বে বালুপাহাড় নামে এলাকায় পাহাড়ে কেএনএফের অবস্থান শনাক্ত করে সেনাবাহিনী। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা পাহাড়ের ঢালু বেয়ে পালিয়ে যায়। পরে উক্ত স্থানে অভিযানে আবিষ্কৃত হয় 7টি বাংকার, যেখানে কেএনএফ সদস্যরা সশস্ত্র অবস্থান করছিল এবং বড় ধরনের নাশকতা করার পরিকল্পনা করছিল বলে জানা যায়। এসে দেখলাম বালু পাহাড়ে, যেখানে কতগুলি ট্রেঞ্চ গর্ত করা আছে। আমি মনে করি যে গতবারে 7ই ডিসেম্বর যে ফেস টু ফেস শান্তির একটা মিটিং ডায়লগের মাধ্যমে যে অবস্থা, শান্তিপূর্ণ অবস্থা ফিরে আসছিল, আমরা কিন্তু সবাই খুশি ছিলাম। কিন্তু আজকে যে অবস্থা দেখেছি, আমি মনে করি এটা বিচ্ছিন্ন ঘটনা, এটা আমরা কল্পনাও করতে পারি না যে এই ধরনের জিনিস হতে পারে। তো এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমি আমাদের যে লিউজন কমিটি আছে, উনি যিনি আহ্বায়ক ওই জারল বম, ওনাকে আমি খবর দিয়েছি পার্সোনালি, এবং তিনি বলছেন যে সাথে সাথে যে কেএনএফের যে প্রধান নাথানের সাথে কথা বলবেন। তো আমি অত্যন্ত দুঃখিত এই ঘটনার জন্য। খুবই কী বলবো, খুশিতে ছিলাম যে আমাদের এই ডায়লগের জন্য আজ আমরা সুন্দরভাবে চলাফেরা করতে পারছি। হ্যাঁ, আমাদের প্রয়োজনীয় নিত্য খাদ্য সব কিছু আমরা কিনতে পারছি। এই সোমবার দিন সকালে আমি বাগানে আছি, তখনও আমি কাউকেও দেখি নাই। তো ওই বাগান থেকে ফেরার পথে মানে একজন আমাকে বলছে যে এখানে আজকে তো চান্দা তুলতেছে। এটা আমি আমি কসবতলি থেকে এসে তারপরে এটা শুনছি। তারপরে শোনার পরে দুপুরের দিকে আমি একজন লোককে বলছি এভাবে নাকি চান্দা তুলতেছে মা বালু পাহাড় উপরে। তো বালু পাহাড় উপরে তো আমি কোনো লোক তো দেখি নাই, আমি নিজে চোখে তো আসা যাওয়া করছি দুইবার, তখন আমি একজন লোককে দেখি নাই। তো এখানে গর্ত করছে এটাও আমি জানি না। তারপর দিনে এই যে গর্ত করছে যে আজকে না আমি জানছি যে মানে ওই দিনে আমি কোনো কিছু জানিও না। যাতে আমরা সবাই একের পর এক বন্ধন রেখে আমরা এই বান্দরবান পার্বত্য জেলাতে শান্তিতে বসবাস করতে চাই। রোয়াংছড়ি বালু পাহাড় এলাকায় গাড়ি থামিয়ে দুজন লোক থেকে 2000 টাকা চাঁদা দিয়েছে মর্মে আমরা একটা অভিযোগ পেয়েছি। বিষয়টি কে বা কারা বা কোনো গোষ্ঠী করেছে কিনা এই বিষয়ে তদন্ত সাপেক্ষে বলা যাবে। আমরা এ বিষয়ে একটা তদন্ত করি, তারপরে জানতে পারবো।